নমস্কার, বেঙ্গলি হরর স্টোরির সাম্রাজ্যে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন কালীগুণিন সিরিজের আপাই গল্পটি, কাহিনীকার সৌমিক দে। চলুন তাহলে গল্পে প্রবেশ করা যাক। ওং ভগবতে বাসুদেবায় নমঃ। যেহেতু এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী আমি নিজে, সেহেতু আমি আমাদের দলের সবার নিজস্ব নাম পদবি লিখল। শুধু পুরুলিয়া সদর দপ্তরের বড় কর্তার অনুরোধে ওই গ্রামের আক্রান্ত মানুষগুলোর নাম আর পদবি পরিবর্তিত করে দিয়েছি। তাদের সত্যকার নামধাম জেনে তোমাদের তেমন কোনো কাজ নেই, কিন্তু এই যাত্রায় আমার হাড়ে যা কাঁপুনি ধরানো অভিজ্ঞতা হয়েছিল তেমনটি আর কারুর কোনোদিনও হবে না। আজ এই অতি বৃদ্ধ বয়সেও সে ঘটনা স্মরণ করলে আমার গায়ে কাঁটা দেয়। তোমরা সেই রায়দিঘড়ার ডার্ক সাইটে কালীগুণিনের কথা তো অনেকই শুনেছ, তার সঙ্গে আমার প্রথম আলাপ কিন্তু এই ঘটনাতেই। এই গল্প হলো কালীপদ মুখুজ্জের, যিনি গুরুদেব, সেই পিশাচ সিদ্ধ শ্রী হংসীতান্ত্রিককে নিয়ে। এই গল্পে তার উল্লেখ বা উপস্থিতি খুব কমই রয়েছে, কিন্তু তার ভূমিকাটি কিন্তু কম নয়। একজন মহাশক্তিমান তন্ত্র সাধক কেমন ভাবে যে দেশের দশের প্রাণ রক্ষার্থে হাসতে হাসতে নিজের প্রাণ দিয়েছিলেন, সেই কথাই আজ তোমাদের বলতে চলেছি। মন দিয়ে শোনো, যে ঘটনার কথা আজকে বলতে চলেছি সেটি দেওয়াল ক্যালেন্ডারের নিরিখে খুব প্রাচীনকালের কথা না হলেও তখন আমি সদ্য সদ্য যুবক। তখনকার কলিকাতার সাথে বর্তমান কলিকাতা শহরের জীবনযাত্রার পার্থক্য সামান্য, কিন্তু তৎকালীন গ্রাম বাংলার সঙ্গে এখনকার পল্লী অঞ্চলের তফাৎ ছিল আকাশ আর পাতালের। ঘটনাটা বলার আগে তখনকার গ্রাম বাংলার জীবনযাপনের একটা ছোট বর্ণনা দিয়ে রাখছি। তোমরা বিরক্ত হবে জানি, কিন্তু সে সময়ের ঘুট ঘুটে অন্ধকারে গ্রামের ঝমঝমে আর চাপা আতঙ্কের পরিবেশের মধ্যে না ঢুকলে তোমরা এই ভয়টুকুর সাথে একাত্ম হতে পারবে না। এখন তোমরা তেমন আধার মাখা গ্রামগঞ্জ চোখেই দেখো না, তো বুঝবে কি? তখন গ্রাম অঞ্চলের ঘরে ঘরে এখনকার মতো বিজলি বাতি পৌঁছয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই রাস্তাঘাট বলতে ছিল পায়ে হাঁটা কাঁচা মেঠো পথ, তাও আবার বড় বড় ঝুপসি গাছের ছাউনিতে ঢাকা। এক একটা বাড়িঘর থাকত অনেকখানি জমি জায়গা দখল করে, ফলে সেগুলির মধ্যে দূরত্ব হতো অনেকখানি। পল্লীবাসীরা রাত্রিরে যাতায়াত করত টিনের কেরোসিনের কুপি বা নিদের পক্ষে হাত লণ্ঠন নিয়ে। হ্যারিকেন বা টর্চ বাতি থাকত কেবলমাত্র সেই সব বাড়িগুলিতে যাদের আর্থিক উপার্জন মাস গেলে অন্তত 200টি টাকা। পূর্ণিমার রাত্রিরে যখন রাস্তাঘাট বাড়ির দাওয়া ধুয়ে যেত চাঁদের রোশনাইতে, তখন লোকের মনে থাকত খুব আহ্লাদ। তারা দল বেঁধে পথে ঘাটে হেঁটে হেঁটে সুখ দুঃখের গল্প করত, তাস পাশা খেলত, গুড় মেশানো চা খেত, আর উঠোনের ওপরে পরিবারের সকলে বসে মাদুর পেতে আড্ডা দিত। কিন্তু অমাবস্যার রাত্রিরে সেই গ্রামের চেহারাই যেত পাল্টে। সেই অপয়া মিষ্কালো আধারে বড় সহজে কেউ ঘর হতে বের হতো না, যদিও বা হতো সঙ্গে থাকতো আগুনের আল। বাইরে থেকে কেউ কারুকে ডাকতে এলে নিদেন পক্ষে 3-4 বার নাম ধরে না ডাকলে কেউ সাড়া দিত না।
আজকের যুগে এই নিশির ডাকের কথা তোমাদের হয়তো বিশ্বাস করবার কথা নয়, কিন্তু বাড়ির বয়স্ক মানুষদের জিজ্ঞেস করে দেখো, তারা এসব ফাঁদ ভালোভাবেই জানেন এবং বোঝেন। তোমরা তো আর নিশি ফুলোর ডাকের আতঙ্ক ঠিক কতখানি হতে পারে তা নিজের চোখে দেখোনি, তাই বুঝবেও না। কিন্তু আমি রাতের পর রাত নিজের চোখে ভুলোর শয়তানি আর ভুলিয়ে ভালিয়ে শিকার ধরা প্রত্যক্ষ করেছি, সে কথা তোমাদের আরেকদিন বলবো। সে আরেক ভয়ানক ব্যাপার, শুনলে তোমাদের গা শিউরে উঠবে। তবে এই বেলা একটা কথা কয়ে রাখা ভালো, তোমরা শহরে থাকো বলে খুব বেশি আশ্বাস পাবার তেমন কোনো কারণ কিন্তু নেই। একটা জিনিস জেনে রেখো, নিশি কিন্তু শহরেও ডাকে, শুধু নিশুতি রাতেই নয়, নিঝুম দুপুরেও। শহর যখন ঘুমিয়ে পড়ে, পথঘাট যখন নিরালা হয়, তখন তারা জাগে, ওত পেতে থাকে তোমার অন্য মনস্ক হবার সুযোগের অপেক্ষায়। যখন হয়তো তুমি নিশ্চিন্তে চিত্তে গল্পের বই পড়ছো, সেই অসতর্ক মুহূর্তে তোমার বাড়ির দুয়ার, তোমার জানালার কার্নিশে তারা অপেক্ষা করে মনের মতো শিকারে। আসলে এদের নিয়ে ভয়টাও ঠিক অমূলক নয়, কারণ এই ধরনের দুর্ঘটনার ভুরি ভুরি উদাহরণ বহু লোক নিজের চোখেই দেখেছে। তখন 25-30 ঘর পরিবার নিয়ে বাড়ির কাছাকাছি তৈরি হতো শ্মশান, সেখানেই কাছাকাছি দাহ কার্য আর পুষ্করা বিধি সম্পন্ন হতো ওই পরিবারগুলি। পুষ্করা কাকে বলে জানো? কোনো কোনো তিথিতে মানুষ মারা গেলে তার মৃত দেহটা দোষ পায়, বলে তার আত্মার মুক্তি তো হয়ই না, বরং তারা রাত বিরেতে নানান ক্ষতি করে বেড়ায়। সেই দোষ কাটাবার একটা ভয়ঙ্কর উপায়ের নাম হলো পুষ্করা। সে সময়ে গ্রামবাসীদের মনে থাকতো ভূত প্রেত আর দানোর সম্বন্ধে অগাধ বিশ্বাস। অবশ্য তার ঢের কারণও ছিল, সে কথা যাক। যে সময়ের কথা আমি বলছি, সে সময়ে আমরা সদ্য যুবক। সেবারে আমার বন্ধু শরতের এক গেমি জেদ আর দুঃসাহসের জন্য আমরা যে কাঁচা খেগো অশরীরী দানোর খপ্পরে পড়ে গিয়েছিলাম, তার সঙ্গে আমি একমাত্র সাদৃশ্য পেয়েছি গল্পের বইতে পড়া কুমায়ুনের এক কুখ্যাত চিতাবাঘে। একটা জীবন্ত প্রাণীর সাথে একটা মৃত অশরীরীর এই উদাহরণের যথেষ্ট কারণও আছে বই কি। কুমায়ুনের গল্পের সেই কুখ্যাত চিতা নাকি নিঃশব্দে এসে মানুষকে তুলে নিয়ে যেত, পাশের লোক টেরও পেত না। তার চলাফেরা ছিল নিঃসার এবং আকস্মিক। সেই পাহাড়ের বেশিরভাগ বাসিন্দাই তাকে চিতা বলে মনে করত না, ভাবত কোনো মৃত দুষ্ট আত্মা। বহু বছর ধরে 10-20 খানা গা মিলিয়ে সে তার তাণ্ডব চালিয়ে গিয়েছিল। অবশেষে বিখ্যাত পশুপ্রেমী ও শিকারী স্যার জিম কর্বেট সেবার সেই নকল প্রেতাত্মাকে বন্দুকের গুলিতে নিধন করে গ্রামবাসী ও তীর্থযাত্রীদের নিষ্কৃতি দিয়েছিল। এ কথা প্রায় সবাই জানে। আমরা এই নরখাদ আসল প্রেতাত্মার কি করলাম সেই কথাই আজ তোমাদের বলব। যেদিনের কথা দিয়ে শুরু করছি, সেই রাত্রিতে কুষ্টিয়া মুর্মু আর ওর বউ বাড়ির পিছনের ঘরটায় ঘুমোচ্ছিল, আর ওদের দুই মেয়ে আর ছেলেটা ঘুমাচ্ছিল পুবের ঘরে। ওই ঘরের জানালার পাশেই
সেই কাঁচা বেড়ার গোয়াল ঘরটা যেখানে প্রথম উৎপাতটা শুরু হয়। কিছু না হোক, চার চারটে দুধেল গাই আর গোটা তিনেক ছাগল রয়েছে ওদের। চোর ছেচর এই গ্রামে তেমন একটা নেই বটে, কিন্তু শিয়াল আর বুনো কুকুর রয়েছে বড্ড বেশি। তাই কুষ্টিয়া শহর থেকে কুকুর এনে পুষেছে, বেজায় তেজি কুকুর, নাম বুধি। সেটা আবার গোয়াল ঘরের আগলের মধ্যেই রাত্রিরে ছাড়া থাকে আর মাঝে মাঝে ভোগ ভোগ আওয়াজ করে নিজের অস্তিত্ব জানান দেয়। তিন ভাই বোনের মধ্যে বড় মেয়ে ললিতাই ব্যাপারটা প্রথম টের পেল আর ঘুম ভেঙে ধর মরিয়ে উঠে বসল। ঠিক কিসের জন্য ঘুমটা ভাঙল তা ধরা গেল না বটে, কিন্তু কিছু একটার আওয়াজ নিশ্চয়ই হয়েছে, এবং হয়েছে যথেষ্ট জোরে, না হলে তার গাঢ় ঘুম এভাবে কখনো ভাঙতই না। এখনো কানের মধ্যে সেই আওয়াজটার অনুভূতি হয়ে চলেছে। সেই সঙ্গে গোয়ালের পশুগুলোর পা দাপানোর ধূপ ধাপ আর ভয় পাওয়া গলার চাপা কোলাহল, ঠিক যেমনটি ওরা সাপ টাপ দেখলে করে থাকে আর কি। কেরোসিনের কুপির দিকে তাকিয়ে ললিতা দেখল সেটা তেলের অভাবে খাবি খাচ্ছে, তার মানে আন্দাজ প্রায় মাঝরাত্রি। এ কথা সে কথা ভাবতে ভাবতে আবার শুতে যাচ্ছিল, এমন সময়ে আর একটা ব্যাপার কানে আসায় তার আর শোয়া হল না। এমনিতেই সেই বিকেল থেকে এক নাগারে তুমুল বৃষ্টি হয়ে চলেছে। এটা অকাল বর্ষণ, কারণ এই সময়টা বৃষ্টি বাদল হবার কথা নয়। টিনের চালের ওপরে একঘেয়ে বৃষ্টির ফোঁটা পড়ার ঝমঝম আর সঙ্গে বয়ে চলা ঝোড়ো হাওয়ার সাই সাই শব্দগুলো যদিও ঘুমের ব্যাঘাত করা তো দূর, উল্টে ঘুম পাড়ানি গানেরই কাজ করে, কিন্তু সেই অবিশ্রান্ত ধারাপাতকে ছাপিয়ে কানে এলো পুরোপুরি অন্য রকম একটা আওয়াজ। অস্পষ্ট কিন্তু ঘ্যাস ঘ্যাসে ধরনের, বটিতে সবজি কাটার সময় যেমন শব্দ হয় অনেকটা সেই রকম। ললিতার শরীর শক্ত হয়ে উঠল। তবে কি কোনো পশু গোহাল ঘরের বেড়া আশ্রাচ্ছে? নিশ্চয়ই শিয়াল অথবা বুনো কুত্তাই হবে। তাহলে বুধি গেল কোথা? ঘুমোবার বা লুকিয়ে থাকার কুকুর সে আদবেই নয়। পা টিপে টিপে উঠে কেরোসিনের কুপি আর চালের ডিবের ওপর থেকে লম্বা হাসোয়াটা তুলে নিয়ে খুব আস্তে দরজা খুলে বাইরে পা রেখেই প্রথম অস্বস্তির অনুভূতিটা টের পেল ললিতা। এই অনুভূতি ঠিক লেখার অক্ষরে বোঝানো যায় না, কোথাও যেন কিছু একটা অস্বাভাবিক হচ্ছে যেটা ঠিক হবার কথা নয়। কোনো একটা খুব ভয়ের ব্যাপার যেন কাছে পিঠেই কোথাও ওত পেতে লুকিয়ে রয়েছে, লক্ষ্য করছে। সেই সঙ্গে বাতাসে একটা পোড়া পোড়া মতো মিষ্টি উগ্র গন্ধ। কিন্তু ললিতা শহরের মেয়ে নয়, গ্রামের কঠোর আর হাড় ভাঙা পরিশ্রম করা মেয়েদের একজন। হাসুয়াটা বাঁকিয়ে ধরে গোয়ালের দরজার সামনে এগোতে গিয়েই বধির নরম শরীরে তার পাটার ঠোক্কর খেল। অবাক হয়ে সে দেখলে স্থির ভয় মাখা চোখে গোয়ালের দিকে তাকিয়ে কুকুর মরে রয়েছে। অমন তেজি কুকুরখানাকে কে বা কারা যেন তীব্র আক্রোশে গলা টিপে মেরেছে। গলার কণ্ঠনালীর কাছটা খাপলানো আর পিছনের পা জোড়া টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। এ তো কোনোভাবেই একটা পশুর কাজ হতে পারে না।
তবে কি চোর পড়ল? তাহলে এই অসহায় জীবটার শেষ মরণার্তনাতেই তার ঘুমটা ভেঙেছি। ললিতার আঙুলগুলো হাসুয়ার বাটে কামড়ে বসল, আঁচলটা কোমরে ঘুরিয়ে বেঁধে মাথার চুলকে ঘাড় খোপা করে নিয়ে ঝড়ের বেগে দৌড়ে গোয়ালের ভিতরে ঢুকে পড়ল সে। আর ঢুকেই যা চোখে পড়ল তাতে সে হতবুদ্ধির মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। শিথিল হয়ে যাওয়া হাত থেকে হাসুয়ার কুপিটা পড়ে গেল। তেলের বাতির নিভু নিভু দপদপ করা শেষ আলোতে দেখা গেল গরু বাজুরগুলো আতঙ্ক মাখা চোখে গোয়ালের উত্তর কোনায় তাকিয়ে রয়েছে। তার ঠিক সামনে তাদের নতুন বাচ্চা ছাগলটার অর্ধেক ধর পড়ে আছে মাথার দিকটা, আর বাকি অর্ধেকটাকে লোমশ হাতে আঁকড়ে ধরে সশব্দে ডেলা ডেলা মাংস ছিঁড়ে খাচ্ছে সাদা ধোয়াটে আকৃতির এক বিশাল জন্তু। মেয়ে মানুষের মতো আকৃতি কিন্তু ধোয়া ধোয়া, সারা দেহের হাড় মাংস সব ঝলসানো, চোখ দুটো কয়লার ভাটির মতো জ্বলছে, ঝকঝকে দাঁতের পাটি কামড়ে বসেছে ছাগলটার দাবনাতে। গোটা ঘরটা পোড়া গন্ধে ভর্তি। হাতের থেকে হাসুয়াটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে ঘাড় তুলে তাকালো প্রেত মূর্তিটা। চোয়াল থেকে বেরিয়ে আসা চারটে কুকুর দাঁত ছিকিয়ে উঠল। ছাগলের বাকি আধ খাওয়া দেহটা তুলে ললিতার গায়ে সজোরে ছুঁড়ে মেরে আকাশ বাতাস কাঁপিয়ে তীক্ষ্ণ স্বরে হা হা করে চিৎকার করে উঠল, আর সেই সঙ্গে অমানসিক অপার্থিব আর্তনাদ হাহাকারের মতো ঘুমন্ত গ্রামের ওপর দিয়ে বয়ে গেল। ললিতা নিঃসারে অজ্ঞান হয়ে পড়ে গেল। সকালে যখন জ্ঞান ফিরল তখন গোটা গ্রামের লোক এক হয়েছে। ললিতার গোটা শরীরে ধারালো নখের ফালা ফালা আঁচড়ের তাপ, গোয়ালের মধ্যে ছাগলের মাংস হাড় শিং ছত্রখান হয়ে রয়েছে, আর বৃষ্টি ভেজা নরম মাটিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য এলোমেলো প্রায় মানুষের মতোই পায়ের ছাপ, তবে আকৃতিতে অনেক বড় আর তাতে চারটে করে আঙুল। চিৎকারটা কিসের তা পরিষ্কার না বুঝলেও অনেকেরই ঘুম ভেঙে গিয়েছিল কাল রাত্রির। সকাল হতেই গ্রামকে গ্রাম তোলপাড় হয়ে উঠল। এ কোন অজানা অপদেবতার আবির্ভাব হল বরগোনাতে? বটতলার সবেধন চায়ের দোকানে, স্কুল বাড়ির মাঠে, সব জায়গায় একই আলোচনা চলতে থাকল। পল্লী অঞ্চলে একবার কোনো আলোচনা শুরু হলে তা স্তিমিত হতে বিলম্ব হয়, কিন্তু কিছুদিনের মধ্যে এই আলোচনাও বন্ধ হয়ে আসল, কারণ তার মধ্যে নতুন করে আর কিছুই ঘটল না। শুধু কুষ্টিয়ার মেয়েটা কিছুতেই আর পুরোপুরি সুস্থ হল না। মোটামুটি স্বাভাবিকভাবেই কাজকর্ম আর কথাবার্তা চালালেও মাঝে মাঝেই চমকে উঠে কেঁদে ফেলে আর বিড়বিড় করে ভুল বকে। একা একা বসে থাকলেই গোয়াল ঘরের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, আর আঙুল তুলে কাঁপা কাঁপা হাতে উত্তর কোণে কি যেন দেখায়। এ গায়ের মোড়লের নাম বিশ্বনাথ। তাকে গায়ের মোড়লগিরি ছাড়াও শহরের কিছু কন্ট্রাক্টারি চালানের কাজও করতে হতো। বাঁশ, কেরোসিন, কাঠ এইসব আর কি। তা সেদিন বিশ্বনাথ তো সদরে গিয়ে কাজকর্মে আটকে গেল।
তখন তো আর এত ঘরে ঘরে টেলিফোন যন্ত্র বা যোগাযোগের উপায় ছিল না, তাই সে বাড়িতেও জানাতে পারল না। অবশ্য তার বউ কোনোদিন এ নিয়ে দুশ্চিন্তাও করত না। কাজের সূত্রে তার পতি দেবতাটিকে মাঝে মধ্যে সদরে থাকতে হত। মিঠু ধানবাদের মেয়ে, বছর দুয়েক আগে বিশ্বনাথকে বিয়ে করে এই গ্রামে এসেছে। মিষ্টি ব্যবহার আর পূজো আচার নিখুঁত যোগার যন্ত্রের জন্য গ্রামের সবাই ওকে ভীষণ ভালোবাসত। মোড়লের বৌদের মতো বাড়তি অহংকার তার কোনোদিনই ছিল না। প্রায় নতুন বিবাহিত এই দম্পতির মধ্যে ভালোবাসা আর বন্ধুত্ব ছিল খুব গভীর। তাই মাঝে মাঝে স্বামী বাড়ি না ফিরলেও কখনোই রাগ বা অভিমান করে বসে থাকতো না। সে তার এক বছরের ছেলেকে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে কাঁসার জামবাটিতে স্বামীর জন্য চারটি পান্তা ভিজিয়ে রেখে দরজায় আগুন দিল। কত সময় পার হয়েছে ঠিক খেয়াল নেই, হঠাৎ মিঠুর নাকে একটা পূর্ণ গন্ধ এল। সেই সঙ্গে বাইরে বাড়ির ওপাশের নারকেল গাছটার উপর থেকে একটা দূরদার হুড়মুড় আওয়াজ, যেন হঠাৎ ওঠা ঝড় ঝঞ্ঝায় পাতাগুলো ভয়ানক জোরে দোল খাচ্ছে। মাথার জানালায় লাগানো চটের বস্তাটা তুলে সে দেখলে পিছনের বাগানের কোনো গাছেই ঝড়ের চিহ্ন মাত্র নেই। একটু পরেই নারকেল গাছের নাড়াচাড়া থেমে গিয়ে দাওয়ার কাছে একটা শব্দ শুরু হল, যেন ঘরের বাইরে কোনো ভারী শক্তিমান জন্তু পায়চারি করছে, আর তাতে গোটা ঘরটা তীর তীর করে কাঁপছে। দরজার উপরে কাচের পরকলায় বাঁধানো মিঠুর স্বর্গত শ্বশুর শাশুড়ির ফটোগ্রাফ টাঙানো ছিল, সেগুলির কাজ মৃদু ঝনঝন করতে শুরু করল। একটা ভীষণ ভয়ের অনুভূতি মিঠুকে পেয়ে বসল। তার নিঃশ্বাস প্রশ্বাস খুব দ্রুত হয়ে এলো। তারও বাইরে গরু বাঁধা রয়েছে বটে, কিন্তু মুর্মু বাড়ির ঘটনাটাও তার মাথায় ছিল। সে ঠিক করে নিল যে যা হয় হোক, কিন্তু ঘরের দরজা সে মরে গেলেও খুলবে না। কিন্তু সেই প্রাণীটিকে চোখের দেখাটুকুর দেখার আকর্ষণ সে সামলাতে পারল না। আওয়াজটা আসছে দাওয়ার সামনের থেকে। দরজা না খুলেও রান্নার উনুনের পাশের জানালাটা দিয়ে উঁকি মেরে দাওয়াটা পরিষ্কার দেখা যায়। হ্যারিকেন বাতির চাকা ঘুরিয়ে আগুনটাকে উস্কে দিয়ে খুব ধীর পায়ে মিঠু এসে দাঁড়ালো উনুনের পাশে। বাইরে থেকে এক টানা ঝিঝির দান ভেসে আসছে। মিঠু অবাক হল, যদি সত্যি কোনো প্রাণী বাইরে চলাফেরা করে থাকে তবে ঝিঝি পোকার তো ডাকার কথা নয়, বরং চুপ মেরে যাওয়ার কথা। হঠাৎ মনে হলো কেউ যেন টালির চালের ওপর দিয়ে দৌড়ে গেল। মিঠুর কানে একটা ফোঁসফোঁস আওয়াজে, কোনো বড় সড় জন্তু যেন বাতাসে নাক তুলে কিছুর আঘ্রাণ নিচ্ছে। সে সাহসে ভর করে জানালার এক কোনায় চোখ রাখল। বাইরে নিশুতি আধার, কিন্তু গ্রামের লোকের চোখে আধার মানিক জলে। সে প্রথমেই নারকেল গাছটার দিকে চোখ ফেরাল। সাজানো পাতাগুলো যেন কোনো এক তাগড়াই হাতে না রাখে এলোমেলো অগোছালো হয়ে পড়েছে। আকাশে মিটমিট করে অনেকগুলি নক্ষত্র ফুটে রয়েছে, তাদের সামান্য আলোতেও ধানের গোলা, পুকুর পাড়, পাবলা তলা সবই মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু তেমন অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। শুধু উঠোনের মধ্যে ইঁদুরের মাটি তুললে যেমনটি হয়, তেমনি বেশ কিছু ছিদ্র নজরে এল। কিসের কে জানে, তেমন কিছুই নেই বুঝে হ্যারিকেনটা হাতে তুলে নিয়ে ভিতর ঘরে যাবার জন্য যেই সে পিছনে ঘুরে দুপা এগিয়েছে, সঙ্গে সঙ্গে সে টের পেল যে সমস্ত ঝিঝি পোকার পাল একসঙ্গে তাদের ডাক থামালো।
সেই সঙ্গে বাতাসে উড়ে এলো তীব্র পোড়া একটা গন্ধ। বোঝা গেল ঝেঁচি পোকারা এমন কোনো জন্তুকে দেখতে পেয়েছে যার আবির্ভাব এই সময়ে অবাঞ্ছিত। মেঠু আতঙ্কে একটা নিঃশ্বাস টেনে দম বন্ধ করে ফেলল। জৈবিক তাড়না আর অদম্ব কৌতূহলের বশবর্তী হয়ে দুই পা এগিয়ে নিচু হয়ে চোখ রাখল জানালায়, আর সঙ্গে সঙ্গে তার গোটা শরীরটা থরথর করে কেঁপে উঠল। বাইরের আলো আধারের মধ্যে খুব আবছা তোয়াটে একটা নারী মূর্তি পিছন ফিরে বসে আছে। বিশাল বিশাল জটা কুণ্ডলি পাকানো চুল তার মাথা থেকে কোমরে এসে পড়েছে। পিছন ঘুরে মূর্তিটা কি যেন চিবুচ্ছে। তার শক্তপোক্ত চোয়ালের থেকে হাড় ভাঙার কটমট আওয়াজ যেন কানে আসছে। মিঠু নিজের মুখে নিজের দুটো হাত প্রাণপণে চেপে ধরে রইল যাতে এক চিলতে শব্দ না বেরোয় মুখ থেকে। ওর পা দুটো আর ঘাড়টা কেউ যেন স্থির করে দিয়েছে। ওই পিশাচিনীর থেকে চোখ ঘোরাবার ক্ষমতা আর তার নেই। বেশ কিছুক্ষণ খাবার পরে যেন বিরক্ত হয়েই সেই প্রেতিনী বাকি ভোক্তাবশেষটুকু ছুড়ে দিল দাওয়ার দিকে, আর সেদিকে তাকিয়ে মিঠুর এত সময়ের আতঙ্কটা তীব্র গলা ফাটা কান্না হয়ে বেরিয়ে এলো। সেই চিৎকারে মানুষ খেকো রাক্ষসীটা এক লাফে দাওয়ার উপরে উঠে এসে থাবা পেতে বসল। তার মুখের কষ বেয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত, আর গলা থেকে চাপা ঘর ঘর শব্দ শোনা যাচ্ছে। মিঠু আচ্ছন্নের মতো দেয়াল হাতড়ে হাতড়ে শোবার ঘরে ঢুকে তাকিয়ে রইল খাটের দিকে, যেখানে এই একটু আগেও তার এক বছরের ছেলেটা শুয়েছিল। মাথার উপরে ডালির চাল অনেকটাই ফাঁক হয়ে আছে, যেখান দিয়ে তার কোলের সন্তানকে তুলে নিয়ে গেছে ওই মানুষ খাক। গোলাটে শুকনো চোখে মিঠু কিছুক্ষণ চেয়ে রইল সেদিকে, তারপর কাঁপা কাঁপা পায়ে ফিরে এসে দরজা খুলে ফেলল। মায়ের প্রাণ হার মানল অশরীরীর আতঙ্কে। গ্রামের পাড়াপড়শিরা রাত্রে যে মিঠুর চিৎকার শোনেনি তা নয়, কিন্তু সকালে বিশ্বনাথ ফেরার পরে সেটা কেউই আর স্বীকার করল না। দাওয়ার সামনে ওদের ছেলেটার ছিন্ন ভিন্ন আত খাওয়া ছোট্ট দেহটা পড়ে আছে, আর মিঠুর ঘাড় ভাঙা হুবলানো শরীরটা পড়ে রয়েছে ইদারার মধ্যে। ধরাধরি করে মৃতদেহ তোলা হলো পাতকুয়ো থেকে, এবং গায়ের ডোম পাড়ার সবচেয়ে সাহসী লোকগুলো অবধি তা দেখে শিউরে উঠল। মরার আগে যেন কারো সাথে খণ্ড যুদ্ধ করেছিল সে। অপ্রতিরোধ্য সেই শত্রু মিঠুর নাক মুখ খুবলে গান ছিঁড়ে হাতের কবজি অবধি কেটে ফেলেছিল। উঠোনের ধস্তাধস্তির চিহ্নগুলো সাক্ষ্য দিচ্ছে এমন এক সাহসী মায়ের, যে তার সন্তানের শত্রুকে হাজার গুণ শক্তিশালী হওয়া সত্ত্বেও রেয়াত করেনি, এবং সেই কারণেই তার ঘাড় ভেঙে কুয়োর মধ্যে ফেলে তবে নিশ্চিন্ত হয়েছিল রাতের ওই নরখাদক দান। সেই সঙ্গে গোটা আঙিনাময় এক অজানা কিছুর ধারালো নখের গর্ত আর ছাপ, তাতে চারটে করে আঙুল। বিশ্বনাথ অচৈতন্যর মতো উঠোনে আছাড় খেয়ে পড়ল, আর পাগলের মতো সেই আততায়ীর পায়ের ছাপের ওপরে দু হাত তুলে আঘাত করতে লাগল, আর বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল। পরের দিন স্কুল বাড়ির চাতালে গায়ের মাতব্বরেরা এক সভা ডাক, আর বিকেল নাগাদ বিশ্বনাথ আর দু তিনজন লোক গোজানে রওনা হলো
চরবাকিপুরের বামাগুনিনের খোঁজে। এই প্রেতাত্মার নাশ তারা চায়, এই সর্বনাশের উপযুক্ত বদলা চায়। তাই এই বামাগুনিন কিন্তু বড় যেমন তেমন ওঝা নন, বহু দূর দূর থেকেও লোকে তার নামে কপালে হাত ঠেকায়। বিশ্বনাথেরা প্রথমে গায়ের এক তান্ত্রিক ভুবনকে ধরেছিল, কিন্তু সে রাজি হয়নি। বলেছিল, এই শক্তির মোকাবিলা করার উপযুক্ত শক্তি আমার গুরু আমাকে দিয়ে যেতে পারেননি, তাই আমার দ্বারা কিছু হবার নয়। এর প্রতিকার করতে পারত যদি আমার গুরু অথবা আমার এক গুরু ভাই এখানে থাকত, কিন্তু গুরু আমার দেহ রেখেছেন বহুদিন আগে, তা আপনারা জানেন। আর আমার সেই গুরু ভাই এখন রয়েছেন শিবালিক পর্বতে কঠিন সব সাধনা। এই বিপদের আভাস পাবার পর আমি তাকে বার্তা পাঠিয়েছি, তার সাধনা সমাপ্ত হলে যে কোনো দিন তিনি আসবেন, তাই আপাতত আপনারা অন্যত্র সন্ধান করুন। চরবাকিপুরের বামাগুনিন তো প্রথমে কিছুতেই রাজি হয় না, বলে, যা যা দূর হ, আমাকে কি নিম্নমানের তন্ত্র সাধক ঠাউরেছিস নাকি যে ভূত প্রেত আর শাকিনী হাকিনীকে তাড়াতে দৌড়ব, দূর হয়ে যা। অবশেষে দুদিন ধরে ধর্ণা দিয়ে গালাগাল হজম করেও তারা বামা ওঝাকে বোঝাতে সক্ষম হলো তাদের বিপদের কথা। দুদিন পরের দ্বীপ প্রহরে বামা তাদের সাথে রওনা দিল সেই অভিশপ্ত গ্রামে। শর্ত রইল যে গুনিনকে কেউ হাত দেখা, কোষ্ঠী বিচার বা দীক্ষার জন্য পেরাপিরি করবে না, কেউ সিগি পয়সা প্রণামে বা দক্ষিণা দেবে না, কোনো দান বা উপহার দেওয়া চলবে না, না হলে ওঝা তখনই ফেরত চলে যাবে। শুধু এক থান শুদ্ধ কালো মিশমিশে কাপড় তাকে দিতে হবে। সবাই রাজি হল। গ্রামে পা দিয়ে তারা শুনলে যে এই দুদিনেও রোজ একটা করে নরহত্যা হয়েছে। ওঝা গরুর গাড়ি থেকে সরাসরি মাটিতে পা দিল না, এক টুকরো কাপড় বিছিয়ে তার উপর নেমে বিড়বিড় করে কি যেন মন্তর পড়তে থাকল। চারদিক চেয়ে এসে বললে, বড় সর্বনাশ ব্যাপার হে মরণ, খুব বিপদ, এ গায়ে আপায় ঢুকেছে। এলাকায় খুব ভয়ানক কোনো অপঘাত ঘটলে সে তল্লাটে আপায় বাসা বাঁধে, সাধারণ প্রেতনি বা শাকচুন্নির থেকেও 100 গুণ সর্বনাশা। আমি এমনটি আগে কখনো দেখিনি, তবে তোমরা ভয় করো না। এই যে আমার ঝুলিতে এই নীল বীজের মালা দেখছো, এর সম্মুখে কোনো অশুভ শক্তির সাধ্যি নেই যে দাঁড়িয়ে থাকে। এবার শোন, আমার তোদের গায়ের মধ্যে থেকে একটা বিবাহিতা সধবা মেয়ে মানুষ দরকার ওই রাক্ষসী টোপ হিসেবে। এ এক তন্ত্র প্রক্রিয়া, তোরা বুঝবি নি, কোনো ভয় নেই। আমি থাকতে তার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, শুধু সাহস দরকার। ওই রাক্ষসীকে কালকের মধ্যেই বন্দি করে ফেলবো আমি। আছে কেউ? অত বড় তান্ত্রিকের অতখানি আশ্বাস সত্ত্বেও কেউ কিন্তু রাজি হলো না টোপ হতে। অমন অলক্ষণে কথা শোনার পরেই মেয়ে মানুষেরা আস্তে আস্তে ঘরের পানে সরে পড়েছিল। এমনকি বিশ্বনাথ ঘরে ঘরে গিয়ে বুঝিয়েও লাভ হলো না। বামাগুনিন কিছুক্ষণ চুপ করে থেকে বললে, বেশ, তাতে আমার কোনো ক্ষতি নেই, দিন কয়েক একটু সময় লাগবে এই যা, কিন্তু ওই রাক্ষসী আমার হাত থেকে নিস্তার পাবে না। আমাকে কিছু যজ্ঞের জিনিসপত্র আর বুনো ঘোড়ার তীব্র গন্ধওয়ালা পাতা জোগাড় করে দিতে হবে। সে পাতা বেশ চিনিস তো তোরা? এবার দূর হ, আমাকে একটু একা থাকতে দে, দূর হ চোখের সামনে থেকে। গুনিন
রাত্রে ডেরা ফেলল গায়ের শেষ প্রান্তে কাকপোতা শ্মশান। শ্মশানে একটি ক্ষুদ্র মন্দির রয়েছে, দেবীর নাম ভূতচণ্ডী। এই দেবী বড় ভয়ানক এবং এই পরগনার রক্ষাকারীও বটে। বিশেষ কোনো বিপদবালায় মহামারীতে পড়লে কেবলমাত্র কালী পুজোর রাত্রে এই দেবীর মূর্তি গড়ে পুজো করতে হয় এবং ভোরের আলো ফোটার পূর্বেই প্রতিমা বিসর্জন দিতে হয়। দেবী পুজোয় সন্তুষ্ট হলে সেই নিশ্চিন্ত বিপদের প্রকোপ থেকে রক্ষা করে থাকবে। কিন্তু কালী পুজো আসার অপেক্ষায় থাকলে গায়ে শুধু শিয়াল কুকুর ছাড়া আর কিচ্ছুটি থাকবে না, গ্রাম শ্মশান হয়ে যাবে। তাই সকলে মিলে শলা করে আনা হলো বামা ওঝাকে। ওঝা রোজ তিন বেলা করে যজ্ঞ করে হোম করে এই গোটা গা ঘুরে ঘুরে একটা কঙ্কালের মুন্ড থেকে জল ছিটিয়ে বেড়া। ওঝা গ্রামে পা রাখার পর থেকে দুদিন কেটে গেছে। এই দুদিনে একটাও নরহত্যা তো দুরস্ত, একটা গরু বাছর অব্দি মরে। গ্রামবাসীদের মনে এবার একটু একটু করে সাহস ফিরতে শুরু করেছে। সেই শয়তানি প্রেতাত্মা এবারে ঠিক লোকের হাতে পড়েছে, এবারে সবাই নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে পারবে। কিন্তু গ্রামবাসীদের হিসেবে মস্ত বড় ভুল ছিল, তারা নিশ্চিন্তে ঘুমোলেও সেই মানুষ খাকে কিন্তু ঘুমোয়নি। দূর থেকে আড়াল থেকে সে নজর রেখেছিল সবার উপর। পরপর দুদিন সেই তান্ত্রিকের জ্বালায় অতিষ্ঠ হয়ে গ্রামে ঢুকতে না পারলেও তৃতীয় দিন ঘটে গেল অঘটনটা। এখন ব্যাপারটা হয়েছে কি, বিশ্বনাথ মোড়লরা হলো দুই ভাই, বিশ্বনাথ বড় আর তার ছোট ভাইয়ের নামটা হচ্ছে শ্রীপতিনাথ শ্রীনাথ কি জান। গায়ে সবাই তাকে ছেনু বলে। তা সেই ছেনুই ছিল বড্ড বদ মেজাজি আর রাগ ছিল চণ্ডালের মতো। আগে নাকি ফুলবেড়ে স্টেশনে কোনো এক ভাতের হোটেলে রাত, কিন্তু তার শখ হলো নিজের হোটেল খোলা। পরপর তিন চারবার ব্যবসায় ধাক্কা খেয়ে পয়সা করি নিঃশেষ করে এখন তার ভিক্ষুকের মতো দশা হয়েছে। লোকের থেকে চেয়ে চিনতে সংসার চলে। ছেনুর বইয়ের নাম কান্তা, অত্যন্ত দরিদ্র ঘরের মেয়ে, বয়স ১৯ কি ২০। স্বামী দু চার পয়সা যা জোগাড় করে আনত তা তেল আর লবণ কিনতেই ফুরিয়ে যেত। তাই সে রোজ দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে বিশ্বনাথের বউ মিঠুর থেকে চারটি চাল ডাল চেয়ে আনত আর তারপর উনুন ধরিয়ে রান্না চাপাত। ছেনু এসব কিছুই জানত না বা জানতেও চাইত না, কিন্তু মিঠু মারা যাবার পর সেই পথও বন্ধ হল। ঘরে যা খুঁতকুড়ো ছিল তাই দিয়ে দু তিন দিন চলে গেল। কিন্তু কান্তা এ অবস্থায় নতুন করে লজ্জায় আর ভাসুরের কাছে চাল চাইতে পারল। যেদিনের কথা বলছি সেদিন ছোট দরপের উনুনে সকাল থেকে হাড়ি চাপি। অনেক চেষ্টা করেও কান্তা দুপুরের দিকে ছেনুর জন্যে সামান্য কটা আতপ চাল জোগাড় করেছি। এখন এই নরখাতকের আতঙ্কের জন্য কেউই কাজে বা চাষবাসে বেরোতে পারছে না। এই অবস্থায় কে কাকে দেখে? কান্তা স্বামীর জন্য সেই সামান্য কটা চালের ভাত রাঁধল আর নিজে এক ঘটি জল খেয়ে সবে মাত্র কুটিরের দাওয়াতে বেরিয়েছে। এমন সময় ছেনু উস্কো খুস্কো চুলে হন হন করে বাড়িতে ঢুকেই হুকুম করল ভাত দে। কান্তা সেই জত সামান্য ভাত মাটির সরাতে করে স্বামীর সুমুখে রাখল। সারাদিন এর বাড়ি ওর বাড়ি ভিক্ষে করে বেরিয়ে এক পেট ক্ষুধা নিয়ে বাড়িতে এসে এই মৌসিক পরিমাণ আহার্য দেখে তার মাথায় চণ্ডাল ভর পড়। রাগে কাঁপতে কাঁপতে এক লাথি মেরে ভাতের সরা ফেলে দিয়ে বউয়ের চুলের মুঠি ধরে দেওয়ালে ঠুকে দিল। কান্তার কপাল ফেটে দর দর করে রক্ত পড়তে থাকলো।
হাড়ও বেশ কিছুক্ষণ ধরে অমানুষের মতো এলো পাথারি মারধর করে। ছেনু তার বউকে বলল, দূর হয়ে যা আমার বাড়ি থেকে, তোর মুখও দর্শন আর আমি করতে চাইনি। কান্তা ধীরে ধীরে মাটি থেকে উঠে গলায় আঁচল দিয়ে ঠাকুরকে গড় করল। তারপর স্বামীর মুখের দিকে আর একবারও না তাকিয়ে একখান মেটে কলসি আর এক গাছা ঝিকের দড়ি নিয়ে চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বের হয়ে গেল। সন্ধ্যার মুখে কুটিরের সামনে বামাগুনিন বসেছিল রাম বন্ধন মন্তর পড়তে। চারদিক নিঝুম নিস্তব্ধ, সামনে যজ্ঞের কাঠে আগুন জ্বলছে আর তা থেকে পটপট করে ফুলকি ওঠার আওয়াজ আসছে। নীল বীজের মালা, ঘি, সিন্দুর, শাখা, মধু আর এক স্তূপ বর্ষগন্ধার পাতা ডাই করে রাখা। ঘরের ভিতরে বলি দেবার জন্য রাখা রয়েছে দুটো কালো মোরগ। এই গ্রাম বন্ধনের মন্তর রোজ সূর্যোদয় আর সূর্যাস্তের সময়ে পড়তে হয়, না হলে বাঁধন কেটে যায়। বীরবীর করে মন্ত্রোচ্চারণ করতে করতে তান্ত্রিক সবেমাত্র আগুনে ঘিয়ে রাহুতি দিতে যাব। এমন সময়ে কুটিরের পিছন থেকে অনেকগুলো কুকুরের কান্নার আওয়াজ ভেসে এলো, যাকে কিনা বলে মরা কান্না। বামা বিরক্ত হয়ে উঠল, অসন্তুষ্ট মুখে আবার যজ্ঞ করতে যাবে এমন সময়ে মনে হলো শুধু কুকুর নয়, তার সঙ্গে একজন মানুষের কান্নাও আসছে। বামা বেশ অবাক হল, এই রাত্রিরে এই নিঝুম শ্মশানপুরীতে কে কাঁদে? গুনিন উঠে পড়ে ধীরে ধীরে গিয়ে দাঁড়ালো কুটিরের পিছনের জমিতে। দেখল গোটা ছয় সাত নেড়ি কুকুর শ্মশানের দিকে তাকিয়ে উ উ করে কাঁদছে, আর চোখে ভালো টাহর না হলেও মাঝ শ্মশানে কে একজন মেয়ে মানুষ যেন বসে রয়েছে। কার্তিকের হিমে ভেজা পাতা, বুনো কাশবন আর পটপটি গাছের ঝোপ ভেদ করে তান্ত্রিক ঢুকে পড়ল শ্মশানের প্রায় মাঝখান। মেয়েটি এই হিম জলের রাত্রিরে ভেজা পোশাক, ভেজা চুলে বসে বসে মুখ ঢেকে হাওমাও করে কাঁদছে। মেয়েটির থেকে হাত দশেক দূরত্ব রেখে বামা গম্ভীর ভরাট গলায় জিজ্ঞেস করলে, কে তুই? এত রাত্রিরে শ্মশান জাগাতে এসেছিস, কি নাম তোর? মেয়েটি সম্ভবত তান্ত্রিকের দিকে আগে খেয়াল করেনি, হঠাৎ গম্ভীর গলার শব্দ পেয়ে আঁতকে উঠল। কি হলো বললি নে, কে তুই? আমি এই গায়েই থাকি বাবা, আমার নাম কান্তা, আমাকে এখান থেকে তাড়িয়ে দিও নি, তোমার দুটো পায়ে পড়ি। গায়ে থাকিস তো এই রাত্রিরে শ্মশানের মধ্যে এসেছিস কেন? আমি আর কোনোদিন বাড়িতে ফিরব না বাবা, আমার স্বামী আজ আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। মেরে তাড়িয়ে দিয়েছে কেন? কোন বাড়ির বউ তুই? আপনার গ্রাম থেকে আপনাকে যে মোরল মশাই আনতে গিয়েছিলেন উনি আমার ভাসুর ঠাকুর। ও, বিশ্বনাথের ভাইয়ের পরিবার তুই? কান্তা চুপ করে রইল। তান্ত্রিক কিছুক্ষণ ছোট চোখে চেয়ে রইলেন কান্তার দিকে, একটু বাদে বললেন, তোর স্বামী তোকে বড্ড অত্যাচার করে তাই না? আমি কিন্তু ঔষধ করে দিতে পারি যাতে তোর স্বামী ভালো মানুষ হয়ে যায়, সুখে ঘর করতে পারে, কিন্তু আমারও একটা শর্ত আছে। কান্তা আবার হু হু করে কেঁদে উঠল। আপনি যদি আপনার মেয়ের এই উপকার করতে পারেন, তবে সত্যি বলছি আপনার জন্যে জীবন অব্দি দিয়ে দিতে পারি। তান্ত্রিক হাসল, বললে, জীবন দেবার প্রয়োজন হবে না বাছা, কেবল কাল রাত্রির জন্য সেই মানুষ খাকির টোপ হতে হবে তোকে।
আমার একজন সদ বা সাহসী লোক দরকার, আমি থাকতে কোনো চিন্তা নেই। চিন্তা আমি করিনি বাবা, মরতেই তো চলেছিলাম, কিন্তু আপনি জীবন দিলেন। কোথায় যেতে হবে, কি করতে হবে আমাকে বলুন। আমার পিছন পিছনে আয়, এই বলে বামা গুনিন এগুতে থাকলো কুটিরের দিকে। কুটিরের সম্মুখে তখনও আগুন জ্বলছে। সেখানে দাঁড়িয়ে গুনিন বললেন, শোন, আমি এতক্ষণ গ্রাম বন্ধের যজ্ঞে বসেছিলাম, কিন্তু তোকে পাবার পর ঠিক করলাম গ্রামকে আর বাঁধবো না। ওই ডাইনিটাকে আসতে দিতে হবে গায়ের ভিতরে। তুই লণ্ঠনটা জেলে নিয়ে চুপ করে কুটিরের ভিতরে বসে থাক, আমি ওকে আনার জন্য বান মারতে বসছি। কান্তা জীর্ণ কুটিরের মধ্যে লুকিয়ে পড়ল, আর বামা বসল যজ্ঞাসন। আমরা ছোটবেলায় পড়েছি, একে চন্দ্র, দুয়ে বক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান। তন্ত্রমতে মোট পাঁচটি বান, তারণ, মারণ, স্তম্ভন, মোহন আর উচাটন। দারুণ বান হল কারো দেহ বা কোনো জায়গাকে মন্ত্রের দ্বারা বেঁধে দেওয়া। মারণ হল কোনো শরীরধারী প্রাণীকে মন্ত্রের দ্বারা দূর থেকে হত্যা করা। স্তম্ভন হচ্ছে কাউকে কোনো কাজ করা থেকে বিরত করা বা আটকে দেওয়া। মোহন বাণের সাহায্যে কোনো শরীরী বা অশরীরী আত্মা বা প্রাণীকে নিজের দিকে টেনে আনা যায়। আর শেষের এই উচাটন বান বর্তমানে ত্রিভুবন থেকে লোপ পেয়েছে, এর দ্বারা মৃত প্রাণীকে পুনরুজ্জীবিত করা যায়। তা বামাগুনিন সেই নরখাদক আত্মাকে আবাহন করার জন্য মোহন বান মারতে বসল। কিছুক্ষণ মন্ত্র পড়ার পর তান্ত্রিক উঠে পড়ল। উৎসর্গের মোরগ দুটোকে আনার জন্য কুটিরের দরজায় এসে দাঁড়ালো এবং এক নারকীয় দৃশ্য তার চোখে পড়ল। ঘরের ভিতরে মেঝের চারিদিকে মুরগির পালক ছড়ানো, আর তার মাঝে বসে সেই বউটি জ্যান্ত পাখিগুলি শ্বাসনালী চেপে তাদের ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার হাত পাগুলো বিশাল লম্বা লম্বা এবং শরীরও সেই অনুপাতেই বিরাট। গোটা ঘরে পোড়া ধোয়ার গন্ধ। ঘরে লণ্ঠন জ্বলছে, কিন্তু গান তার কোনো ছায়া পড়ছে না। বউটি তান্ত্রিকের দিকে পিছন ফেরা, কিন্তু আগন্তুকের উপস্থিতি টের পেয়ে দেহটা না ঘুরিয়েই শুধু মুন্ডুটা এদিকে ঘুরে এলো, আর বামাকে দেখে খিলখিল করে হেসে উঠল। রাগে কাঁপতে কাঁপতে গুনিন চিৎকার করে উঠলে, হতভাগী সর্বনাশী, তুই তবে সেই আপায়, গায়ের লোকগুলোকে খেয়েছিস, এই বউটাকে খেয়েছিস, আর তার শরীরে বাসা বেঁধে আজ তুই তোর জমের ঘরে পা রেখেছিস, কিন্তু তুই আমাকে চিনিস নে। বামা পিছন ফিরে এক দৌড়ে যজ্ঞবেদীর কাছে চলে এসে নিচু হয়ে হাত ঢোকালো নীল বীজের মালার থলিতে। সে অনুভব করলে মালাটা থলির ভিতরে পাগলের মতো ছটফট করছে, আর ঘোড়ার গন্ধওয়ালা অশ্বগন্ধা পাতার স্তূপে কি করে যেন আগুন লেগে গিয়েছে। একটানে মালাটা বের করে পিছন ফিরতেই সে দেখল রাক্ষসী একদম তার মুখের সামনে এসে দাঁড়িয়েছে। তার মুখে ভয়াল কুটিল হাসি, তার উষ্ণ নিঃশ্বাস ফোঁস ফোঁস করে পড়ছে। কিছু বুঝে ওঠার আগেই রক্ত মাখা চারটে ধারালো দাঁত কামড়ে বসলো তান্ত্রিকের কণ্ঠনালীতে।
শুরু হলো ধস্তাধস্তি। গায়ের জোরে কেউ কারুর থেকে কম যায় না। মামা গুনিন বেশ কয়েকবার চেষ্টা করল শরীর বন্ধ মন্তর পড়তে, কিন্তু গলার মধ্যে থেকে ঘর ঘর গোঙানি ছাড়া কোনো আওয়াজই বেরোল না। সে চেষ্টা করলে বউটির কপালে নিজের তর্জনী ঠেকাত, কিন্তু গলা কামড়ে রাখায় তার হাত শারীরিক নিয়মেই বেশি দূর উঠল না। অবশেষে আস্তে আস্তে নিস্তেজ হয়ে সে এলিয়ে পড়ল আগুনের পাশে। রাক্ষসী মুখের রক্ত মুছে বৈশাচিক আনন্দে তীক্ষ্ণ চিৎকার করে উঠল। গায়ের লোকেরা এই দুদিন একটু সাহস হওয়ায় রাস্তাঘাটে ইতিউতি বেরিয়েছে। তারা পুনরায় এই পরিচিত অপায়া হাসির শব্দ কানে আসতেই একেবারে আতকে উঠল, আর সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করে যে যার ঘরে ঢুকে আগল দিল। একটু বেলা বাড়লে 10-12 জন মিলে ইতস্ততভাবে বামার কুটিরের কাছে গিয়ে দেখলে তান্ত্রিকের দশাশয়ী দেহটা পড়ে রয়েছে বেড়ার সামনে। শ্মশানের থেকে কয়েকটা পাতি শেয়াল এসে তার আশেপাশে ঘুরঘুর করছিল। মানুষ দেখে তারা পালিয়ে গেল। তান্ত্রিকের হাত পা মাথা সব তীব্র আক্রোশে টেনে টেনে ছেঁড়া হয়েছে, আর কাকপোতা শ্মশানের পুকুরে ভাসছে ফুলে ঢোল হওয়া ছেনুর বউয়ের মৃতদেহ, বাসি মরা, তার গলায় বাঁধা দড়ি কলসি। সম্ভবত সে বাড়ি থেকে বেরিয়েই সোজা এই পুকুরে ঝাঁপ দিয়েছিল। এই দুদিনে পল্লীবাসীদের মনের আশা ভরসা যেটুকু বা ফিরেছিল সব এই ঘটনায় ধূলিসাৎ হয়ে গেল। বামার মতো একজন ডার্ক সাইডের তান্ত্রিককে যে অপদেবতা হেলায় ফেলায় হত্যা করতে পারে তার সাথে এঁটে ওঠা কোনো মানুষের সাধ্য নয়। পরপর এই দু তিনটে ঘটনায় পল্লীবাসীদের মনে যত না বেদনা হলো তার থেকে বেশি জুড়ে বসল ভয়ানক এক আতঙ্ক। অদেখা অশরীরীর হাতে নিজের অস্তিত্ব বিনাশের ভয়, এবার কার পালা? এই সন্দেহ যে একেবারে অমূলক ছিল না তার প্রমাণ হিসেবেই যেন সেই সর্বনাশী রাক্ষসী রোজ রাত্রিরেই এমন বৈশাচিক হত্যাকাণ্ড একটা দুটো করে ঘটাতে লাগলো, এবং তারপর থেকে গোটা গা আর তার আশপাশের এলাকার মানুষজন সূর্য ডোবার পর ঘর থেকে বেরোনোই বন্ধ করে দিল। এমনকি প্রকৃতির ডাকে সাড়া দিতেও কেউ বড় একটা দরজার বাইরে পা রাখত না। যাদের রান্নাঘর বাড়ির বাইরে ছিল তারা সপরিবার আলো আগুন নিয়ে বাড়ির বাইরে একসাথে বসে থাকত, আর রান্না হয়ে গেলেই খাবার দাবার বাসন কোসন নিয়ে সেই যে ঘরে ঢুকে আগুন তুলে দিত তার সূর্য ওঠার আগে খুলত না। গোটা তল্লাটের ওপরে এক সর্বনাশা অভিশাপ যেন তার বুভুক্ষ থাবা মেলে ওত পেতে বসে রইল শিকারের অপেক্ষায়। অথচ এই মাস দুয়েক আগে অবধিও এসবের কোনো নাম গন্ধই ছিল না। কত রাত অবধি বড়তলায় স্কুল বাড়ির পাশে মনসার থানে গায়ের বয়স্ক লোকেরা বসে গল্প গুজব করত, গরমকালে খোলা মাঠে পুরুষ মানুষেরা সারা রাতই শুয়ে থাকত, কিন্তু 2 মাস আগে পরিত্যক্ত রেল লাইনের মাপঝোপ করতে জনআষ্টে কুলি মজুর তাঁবু ফেলেছিল এই গ্রামে লাইনের ওই পাশটাতে। সঙ্গে ছিল তাদের এক ঠিকাদার। অত্যাধিক লোভী আর বদ মেজাজি এই মানুষটা যখন খবর পেলেন যে রেল লাইনের পাশের রেল বাংলোটা প্রায় 30 বছর স্তক বেওয়ারিশ অবস্থায় পড়ে রয়েছে, তখন 3-4 জন কুলিকে সঙ্গে করে চৌহদ্দির ভিতরে ঢুকে পড়ে দামি দামি গাছগুলোকে কাটবার জোগাড় যন্ত্র করতে থাকত।
কিছু দেহাতি লোক নিষেধ করবে বলে জড়ো হয়েছিল। ঠিকেদার ধমক দেওয়াতে একটু দূরে দাঁড়িয়ে এদের কাণ্ড কারখানা দেখতে লাগল। কিছুক্ষণ মাটিতে কোপাবার পরে একজন কুলি কি একটা পেয়ে উত্তেজিত হয়ে হই হই করে ওঠায় ঠিকেদার নিজে ছুটে এসে হাতে হাত লাগিয়ে মাটির তলা থেকে টেনে তুলল এক বিশাল বড় গজা, সম্ভবত সোনা বা ওই জাতীয় কিছু দিয়ে তৈরি। স্ক্রুপ যেমন প্যাচল আকৃতির হয় ঠিক তেমনি। ভদ্রলোক যখন গজালটাকে চোখের সামনে ধরে লোভাতুর চোখে তার দিকে বাজার দর বোঝার চেষ্টা চলছে এবং তার গায়ে লেখা ক্ষুদ্র ক্ষুদ্র হিজিবিজি লেখাগুলির উদ্ধার করার চেষ্টা করছে, ঠিক তখনই এলো ঝড়টা। সাধারণ ঝড় নয়, কাল বৈশাখের বিকেলে যে ঘূর্ণিঝড় দেখো তাও নয়, কোনো এক সর্বনাশী দানবী যেন প্রেতলোকের গহন রাজ্য থেকে মুক্তি পেয়ে মানুষের সংহারের খেলায় নেমেছে। প্রকৃতি যেন হিংস্র ক্রুদ্ধ হয়ে আক্রোশে ফেটে পড়ছে। চতুর্দিক ধুলোয় কালো অন্ধ হয়ে গেল। রেলবাংলোর পিছন দিকের সাতখানা শিমুল গাছ যেন ঝড়ের সঙ্গে তাল মিলিয়ে আছাড় খেতে লাগল। যেসব গ্রাম্য লোকগুলো দূরে দাঁড়িয়ে এদের কীর্তিকলাপ লক্ষ্য করছিল তারা প্রত্যেকেই সব ভয়ে দেখল যে এই প্রলয়ঙ্কর ঘূর্ণি, এই সৃষ্টি স্থিতি বিনাশ করা অন্ধকার কেবলমাত্র রেলবাংলোর চৌহদ্দির মধ্যেই সীমাবদ্ধ, তার বাইরে সব স্বাভাবিক সব উজ্জ্বল। শুধুমাত্র ওই বাংলোকে আর শিমুল গাছগুলোকে যেন উপড়ে ফেলে চরাচর থেকে মুছে ফেলতে চেষ্টা করছে কোনো ভুইফোর দানও। যাই হোক, আস্তে আস্তে ঝড়ের প্রকোপ আর তেজ কমে এল। অন্ধকার কেটে গিয়ে বাংলোর ধূসর রঙের দেওয়াল, গাছের সারি আর সব কিছু চোখে পড়তে লাগলো। শুধু আর কোনো দিন দেখা গেল না ওই ঠিকেদার আর তার সঙ্গের কুলিতে। ওই ক্ষণিকের প্রলয় যেন তাদেরকে পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। মোড়ল হিসেবে বিশ্বনাথ কয়দিন খোঁজ তল্লাশি করেছিল বটে, কিন্তু তাতে কোনো সন্ধানই পাওয়া গেল না। এই দুর্ঘটনার ঠিক পরের দিনই ঘটে মুর্মু বাড়ির ঘটনাটা, যা কিনা ওই পরগনার প্রথম উপদ্রব। গ্রামের বয়স্ক লোকেরা ওই বাংলো বাড়ির মর্মান্তিক ইতিহাস ভালোভাবেই জানত। তারা ঠিক বুঝে নিল যে ওই বাড়ির বাঁধন থেকে কে মুক্তি পেয়েছে। তারা দলবদ্ধ বা গৃহবন্দী হয়ে থেকে নিজেদের প্রাণ বাঁচাতে হয়তো সক্ষম হচ্ছিল, কিন্তু প্রায় রোজই কারো না কারো গোয়ালে হানা দিত ওই মূর্তিমান যম। কখনো গরু, কখনো মহিষ, কখনো বা ছাগল মেরে খেয়ে যেত। আর না খাওয়া বাকি হাড় মাংস ছুঁড়ে ছুঁড়ে ফেলত গৃহস্থ বাড়ির চালে, দাওয়ায়, পথের মাঝে। নিঃশব্দে মাটির দেওয়াল খুঁড়ে তুলে নিয়ে যেত ছোট্ট নরম শিশুদের, কখনো কখনো বড় মানুষদের। কখনো বা মাঝরাতে কানে আসত বাড়ির বাইরের দেওয়াল ঘেঁষে কে যেন শুকে চলেছে। তখন বাকিটা রাত পরিবারের সবাই মিলে না ঘুমিয়ে একসাথে আতঙ্কে কাটিয়ে দিল। রাত ভিতে কান পাতলেই শোনা যেত মেয়েলি কণ্ঠের অট্টহাসি আর হাহাকার, আর সেই হাড় হিম করা হাহা চিৎকার শোনা মাত্রই সবাই বুঝতে পারত যে মানুষ খাকি তার শিকার ধরেছে। আস্তে আস্তে গোটা পরগনার মানুষ এই দু তিনটে গ্রামে পা রাখা তো দুরস্ত, এমনকি নাম উচ্চারণ করাও বন্ধ করে দিল। এই গাঁওগুলির লোকেরা গ্রাম অন্তরে গেলেও রাত্রি হবার আগেই তাদের বিদায় করে দেওয়া হতো। কে জানে
হয়তো এই হতভাগ্যই আজ ওই অপদেবতার নজরে আছে, তাই একে খুঁজতে এসে হয়তো এই তল্লাটেও ডেরা বাঁধবে ওই ডাইনি। কিছুদিনের মধ্যেই বাড়ি ঘর খালি হওয়া শুরু হল। যাদের অন্যত্র সংস্থান ছিল তারা গা ছেড়ে উঠে গেল, আর যারা জমি জিরাত ফেলে কোনোভাবেই যেতে পারল না তারা এভাবেই ভয়ে আত্মরা হয়ে দিন কাটাতে থাকল। গোটা পল্লীর যখন এই অবস্থা, যখন প্রতি হপ্তায় হপ্তায় প্রায় গোটা দু তিনেক করে পরিবার পালিয়ে যাচ্ছে, না হয় আপায়ের হাতে অপঘাতে মারা পড়ছে, ঠিক সেই সময়টাতেই আমার নিয়তি আমাকে হাত ছানি দিয়ে টেকে নিয়েছিল এই বদ্ধ ভূমিতে। শারদীয়া দুর্গাপূজার হপ্তা দুয়েক পরে আসানসোলের এক স্বেচ্ছাসেবী সংস্থা পুরুলিয়ার বিভিন্ন গ্রামে মুলুকে বিনি পয়সায় চিকিৎসা করত দুস্থ গরিব মানুষদের। সেই সংস্থার বাধা ধরা ডাক্তার ছিলাম আমরা চারজন। রামদয়াল মুখুজ্জে ছিল অর্থোপেডি, অর্থাৎ হাড়ের ডাক্তার, আর তার বসত বাটি ছিল শ্যামবাজার ইয়ং বেঙ্গলের স্বদেশী কাপড়ের দোকান পেরিয়ে ট্রাম গাড়িতে একটু দূরে বেল গেছে নামের জায়গায়। সাধন মুখুজ্জে ছিল এই রামদয়ালের খুড়তুতো না জ্যাঠতুতো ভাই, সে ছিল দন্ত বিশেষজ্ঞ, আর আমার খুব কাছের বন্ধু শ্রী শরৎ কুমার চক্রবর্তী, তখন তার বাড়ি ছিল বর্ষে বেহালাতে, আর আমি মেডিসিন বিভাগে। শরৎ আর আমি একই পাড়ায়। তখন সদ্য তৈরি হওয়া শেয়ালদা উড়াল পুলের কাছে লেবুতলাতে বাড়ি কিনেছি, কিন্তু বাকি দুজনের সঙ্গে এখন আর তেমন কোনো যোগাযোগ নেই। এসবই আজ থেকে বহু বহু বছর আগেকার কথা, এতদিনে সেই গ্রামটার নাম ঠিক মনে পড়ছে না, খুব মিষ্টি কি একটা নাম যেন ছিল। যাই হোক, সেই সংস্থা আমাদের চারজনের পাঁচ দিনের খাওয়ার জন্যে বরাদ্দ করল মোট 300 টাকা। আজকে বসে এই টাকার অঙ্কটা শুনে হাসি পাবারই কথা, কিন্তু অত বছর আগে সত্যি সত্যি এই টাকাতে জনাচারেক লোক হেসে খেলে 7-8 দিন কাটিয়ে দিতে পারতো।